ধারাবাহিক ভজগোবিন্দর আউটডোর শুটিংয়ে গিয়ে হয় মা নয় বৌমা মজার দৃশ্যের মুখোমুখি। রিক্সা চালাচ্ছেন ডালি, আর তার পেছন পেছন ছুটছে গোবিন্দ। রিক্সা থেকে পড়ে গেলে ডালিকে সামলাচ্ছেও সে। আসলে ডালি গোবিন্দকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে গোবিন্দ যদি বিদেশি গাড়ি চালাতে পারে তাহলে ডালিও রিক্সা চালিয়ে দেখিয়ে দেবে। গোবিন্দ পেরেছে, অতএব ডালিকে নিজেকে প্রমাণ করতে হবে। পরিচালক কাজ বলতেই গোবিন্দ নিজের স্টাইলে ডালিকে নিয়ে আড্ডা চুললো হয় মা নয় বৌমার সঙ্গে। চলে এসেছি আবার আপনাদের কাছে হয় মা নয় বৌমার সাথে। আমি কে? গোবিন্দ। আজকে আমরা বাইরে, ঘরের বাইরে। রোজ আমাকে ঘরের ভেতর দেখেন, আজকে একদম খোলা বাতাসে হাওয়া, ও কি দারুণ ওয়েদার জমে গেছে। তো আজকে একটা বিশাল রঙ্গ তামাশা চলছে এখানে। ওই ডালি দিদিমণি এই রিক্সা চালাবে, আমার সাথে চ্যালেঞ্জ করেছে রিক্সা চালাবে। আমাকে বলেছিল উনি ইম্পোর্টেড কার চালাতে, আমি চালিয়ে দেখিয়ে দিয়েছি। আপনারা তো জানেনই, রান্না করা, বাসন মাজা, কাপড় গায়ে, কুন্ডা করা, জুতো সেলাই, চণ্ডীবার সব করতে পারি, গাড়িটাও ভালো চালাই, সব চালিয়ে দেখিয়ে দিয়েছি। এবার ডালি দিদিমণিকে আমি বলেছি রিক্সা চালাতে, অ্যাজ ইউজুয়াল উনি তো কিছুই পারেন না, আবার এখন নাকি গান গাইছেন। চলুন দেখি কি গান গাইছে। হ্যালো দিদিমণি, গান গাইছেন? আচ্ছা, লিরিক শুনো না, গানের ফিলিংসটা শোনো, ফিলিংসটা শোনো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, বাইরেও বাইরেও আমার পেছন পেছন চলে এসেছে, কেন কেন এত ডিস্টার্ব করে সবসময় আমাকে গোবিন্দ? আমি যদি না আসি আপনি রিক্সা থেকে যে পড়ে গেলেন, কে বাঁচাতো, কে বাঁচাতো? না, এইটা এইটা খুব, আজকে আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে। গোবিন্দ ছাড়া কেউ বাঁচাতে পারবে না আজকে আমাদের একটা। আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছিল যে ওকে ইম্পোর্টেড কার চালাতে হতো, মানে চালানোর চ্যালেঞ্জ আমি ওকে দিয়েছিলাম। আর ও আমাকে তার এগেনস্টে বলেছিল যে ঠিক আছে ডালি দিদি বলুন, আপনি তাহলে রিক্সা চালান। বলছি রিক্সা চালান? শোনো গোবিন্দ, আমি কিন্তু রিক্সা চালিয়ে দেখিয়ে দিয়েছি, রিক্সা চালাতে গিয়ে পড়ে গেছে আর আমি বাঁচিয়েছি। ছোট বয়সে না, ছোট বয়স থেকে কি আমরা হাঁটতে শিখে যাই? এই সামনে আমার জন্মদিন। হ্যাঁ, জন্মদিনেও কিছু না কিছু তো করবে, ও আমার জন্মদিনটা ভেস্তে দেবে, ভেস্তে দেবে, দিয়ে খুব খুশি পাবে, তাই তো গোবিন্দ? আপনাদের তাই মনে হয় আমি জন্মদিন ভেস্তে দেব? জন্মদিনটা কি দারুণ ভাবে করি দেন, আপনারা ভাবতে পারবে না, বিশাল ভাবে। আমি তোকে জন্মদিন করতে না করেছি? জন্মদিন করতে না করলে আমি করব না? আমি করব না, তুমি করবে না। আমি যখন জন্মদিন করব বলেছি আমি করব, করব তো। আপনারা কি চান? আপনারা চান তো জন্মদিন করি? ডালি দিদিমণির জন্মদিন হবে চৌধুরী বাড়িতে বিশাল করে, আর কে করবে? গোবিন্দ। অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে, মাথা ফেটে গেছে, এই যে রক্ত বের হচ্ছে। হ্যাঁ, না এরকম কিছু না, হাত ভেঙে গেছে, এই হাতটা হাতে লেগেছে, এই হাতটা ভেঙে গেছে, আমি সবসময় এই পুরো ইউনিটটা জানে যে আমি খুব পড়তে থাকি, আমি হাতে পাই লক্ষ্মী। বাট আজকে আমাদের ডিরেক্টর প্রচণ্ডভাবে ঘুরিয়েছে রিক্সায়, রিক্সায় ঘুরতে, মানে আমাকে ঘুরিয়েছে, ঘুরতে ঘুরতে ফেলে পড়ে গেছি আমি। বাট পেহলা নেশা পেহলা খুমা, গোবিন্দ এসে আমাকে বাঁচিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ডালি দিদিমণি ডালি দিদিমণিতেই থাকুক, উনি ওনার মতন থাকুক, আপনারা শুধু আমাদের সাথে থাকুন। ডালির রিক্সা চালানোর মতো বিরল দৃশ্য দূর থেকে বেশ উপভোগ করছে রুমকি, চুমকি, ধ্রুব ও সোমদত্তা। রুমকি চুমকি ডালিকে উৎসাহ দিলেও ধ্রুব বরাবরই গোবিন্দর দলে। ডালি গোবিন্দ শুটিং হচ্ছে, হ্যাঁ ডালি আবার রিক্সা চালাচ্ছে, হ্যাঁ চ্যালেঞ্জ নিচ্ছে গোবিন্দর সাথে, কখনো পারে বলুন তো? আমি তো জানিনি গোবিন্দর ফরি, হ্যাঁ যদিও ডালির ফরি, ডালি আমাদের বাড়ির মেয়ে। হ্যাঁ দেখুন, রিক্সা চালাতে গিয়ে অনেক কাণ্ড ঘটবে কিন্তু, হ্যাঁ এটা আপনারা দেখতে পাবেন। এখন আমার সাথে রয়েছে আমার বোন চুমকি, যে সারাক্ষণ তবলা মাস্টারের সাথে বিজি থাকে, সে একটু ওই একটু তবলা মাস্টারকে একটু কাটিয়ে, হ্যাঁ এখন আমাদের সাথে একটু বিজি, তার সাথে কথা বলুন কীরমভাবে এনজয় করছে। অবশ্য আমরা কিন্তু ডালিকেই সাপোর্ট করছি, হ্যাঁ গোবিন্দকে জাস্ট পোষায় না। আমি সামনেই দেখতে পাচ্ছি যে ডালি আর গোবিন্দ মানে একটা প্রেম প্রেম ব্যাপার হচ্ছে, মানে হয়ে ওঠেনি কিন্তু হচ্ছে। কিন্তু আমার না খুব কষ্ট হচ্ছে জানেন তো, আমি আমার গানের মাস্টারকে না ভীষণ মিস করছি, কিন্তু সে তো এখন নেই। আপনারাই বলুন, আমার কষ্ট হয় না? আমার মা তো সব সময় আমার পিছন পিছন ঘোরে,
তাও আমি এখন দেখতে পাচ্ছি না ঠিক মাকে, কিন্তু আছে নিশ্চয়ই কোথাও, নজর রাখার জন্য তো সবসময় পেছনে ঘুর 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 করে। আমার বোনের মনটা না পড়াশোনায় তো কোনোদিনও ছিলই না, সারাক্ষণ শুধু গান, আর গানটাও খুব বেসুরো গায়, বেসিক্যালি গানটা খুব বেসুরো গায় সারাক্ষণ। তবলা তবলা মাস্টার তো তবলা বাজাতে জানে না, সেই অসম্ভব খারাপ তবলা বাজায়, গোবিন্দ এসে এসে গান শেখায়, উল্টে কে যে কাকে গান শেখাচ্ছে, কী যে শেখাচ্ছে সেটাই বোঝা যায় না। ওই জন্য না না না, আমার একটা বড় দিদি হিসেবে আমার একটা কর্তব্য আছে, তোমার মা বলেছে যতক্ষণ মা থাকবে ঠিক আছে, মা না থাকলে আমার দায়িত্ব ওকে দেখার। এদিকে সুন্দরতা এসেছে গোবিন্দকে খুঁজতে। ডালি রিক্সা ফিক্সা চালাচ্ছে, মজা লাগছে। গোবিন্দ যদি সে হয় যাকে আমি চিনি খুব ভালো করে, তাহলে আমার সমস্ত চালগুলো আমাকে বদলাতে হবে। সেই প্ল্যানটা করার জন্যই আমি এখানে এসেছি। আর এদের এই সুখের ফ্যামিলিটা কতদিন সুখের থাকবে সেটা আমি দেখে নিচ্ছি, সেটা কী কী হতে পারে সেগুলো আপনারাও দেখুন। এত পজিটিভের মধ্যে একজন আছে যে কাউকেই সহ্য করতে পারে না, কেন পারে না তারও রিজন আছে। গোবিন্দ ডালিকে বরাবরই সব বিপদ থেকে রক্ষা করে এসেছে, ডালির জন্মদিনেও অপেক্ষা করছে নতুন বিপদ। রান্না করা, বাসন মাজা, কাপড় কাজা, কুন্ডু কাটা, জুতো সেলাই, চণ্ডীপাট সব করতে পারি, ফায়ার ব্রিগেডের কাজটাও করি, নামটা মনে রাখবেন, গো বিন দো। মানস পোশাকের রিপোর্ট, এবিপি আনন্দ। গো বিন দো।